إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد আইওয়াল আখাতি এখানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আল্লাহ সুবাহ আলার একটি মহান নাম আল বাসির এই নামের অর্থ হচ্ছে সব কিছু যিনি দেখেন সর্বদ্রষ্টা অথবা সবকিছু যিনি দর্শন করেন ইংরেজিতে কেউ কেউ লিখেছেন অল সিং কেউ কেউ লিখেছেন অল সিয়ার ওয়া ইসমন কোরআনিল ওয়ারাদিম ফি মাউদে মাউদু আলা যে কোরআনুল খেরিমে চল্লিশ বারের অধিক আল্লাহ এই নামটুকুকে তিনি উল্লেখ করেছেন প্রথমে এসেছে যে আয়াতগুলো আমরা যেই কিতাব পড়ছি আব্দুল রাজ্জাক বিন আব্দুল রাহম আব্দুল মাহসিন বিল বাদর আল তার বিখ্যাত কিতাব ফেখুল আসমা আল হোসনা থেকে সেখানে তিনি যেভাবে আয়াতগুলোকে তুলে ধরেছেন লাইসা কামিসলিহি শাই উন ওয়াহুয়া সামিউল বাসির যে বিশ্ব জাহানের কোনো কিছুই তার সাদৃশ্য কিছুই নেই কোনো কিছুই তার উপমা হতে পারে না উদাহরণ হতে পারে না কোনো দৃষ্টান্ত নেই যে সত্তার অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে কোনো কিছুর সাদৃশ্য নেই মনের কল্পনা হোক আর মানে চিন্তা ভাবনার আন্ডারস্ট্যান্ডিং থাকুক কোনো কিছুতে যার কোনো সাদৃশ্য পাওয়া যাবে না সেই আল্লাহ সুফায়না হতে আলা তিনি এই আয়াতে কারিমা শেষে বলছেন ওহুয়া সামি অল বাসির তিনি শোনেন এবং দেখেন এই আয়াতে কারিমায় তিনি উল্লেখ করে দিয়েছেন যে এই যে দুইটি গুণ এর ভিতরে অন্যতম যে এর কোনো দৃষ্টান্ত নাই মানুষের দৃষ্টান্তের সাথে তার তুলনা করা যাবে না কোনো সৃষ্টির দৃষ্টান্তের সাথে এটা তুলনা করা যাবে না আল বাসির অর্থাৎ দেখেন আমরা নিজের জীবনেই যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে চক্ষু রয়েছে চক্ষুটা দিয়ে আমরা দেখি কিন্তু আসলে কি দেখা শুধুমাত্র চক্ষুর মাধ্যমেই হয় একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি যেমন স্বপ্ন দেখা স্বপ্ন যারা দেখেন তাদের কি কোনো চক্ষু প্রয়োজন হয় যেমন ধরুন একজন অন্ধ হয়ে গেলেন অথবা যার চোখের কোনো আলো নেই যিনি অন্ধ হয়েছেন জন্মগতভাবে অথবা জন্মের পরে কোনো দুর্ঘটনায় কিন্তু তিনি কিন্তু স্বপ্ন দেখছেন এই যে স্বপ্নে আমরা দেখি সেটাও তো দেখি সেখানে কি চোখের কোনো প্রয়োজন হয় আল্লাহ সুফানা তা এই ছোট্ট একটি বিষয়ের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিচ্ছেন যে মানুষের দেখাটা কত ব্যাপক অর্থাৎ যেটা দিয়ে মানুষ দেখে চোখ দিয়ে এটা ছাড়াও সে ওরকম করে অবিকলভাবে দেখতে পারে যেমন আমরা স্বপ্নে দেখি মনে হয় বাস্তবে দেখছি কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো দিবা স্বপ্নের মতো ডে ড্রিম বলা হয় সেখানে মানুষ দিনের বেলাও সেরকম ট্র্যান্স বলে সাইকোলজির ভাষায় দেখতে পায় তাহলে এই যে দেখা এটা শুধু মানুষের ক্ষেত্রে চোখের উপরে শুধু মানে সীমাবদ্ধ নয় সেটি ভিন্নভাবে দেখে তাহলে কত বৈচিত্র্যময় এই হচ্ছে দেখা আল-বাসির আল্লাহ তাআলা কিভাবে দেখেন এবং এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না এই যে আল্লাহ সুবাহানা তালা বলছেন যে এই যে আয়াতে কারিমা এসেছে এটি বলতে যেটি বুঝাচ্ছে যে লাইসা কা মিসলি হিসাই এটি যে ইয়াফ হামাল সামাই আন্নাল মোরাদু সিফাত হাকিকা লা মাজাজা যে এই যে দৃষ্টান্ত এটি আসলে বাস্তবের দৃষ্টান্ত এটি রূপক অর্থে নয় আসলেই তিনি দেখেন এবং এটাকে এভাবেই আমাদেরকে জানতে হবে যে এটি হচ্ছে সৃষ্টির সাথে কোনো সংশ্লিষ্টতা নাই মানুষের চোখ যেভাবে দেখে ঠিক সেভাবে আল্লাহ তালা দেখে এটা কল্পনা করা যাবে না কেননা এর কোনো মানে উদাহরণ নাই তাশ ওয়ালা ও তামসিল এর কোনো দৃষ্টান্ত উদাহরণ কিছুতেই সাদৃশ্য কোথাও নাই আল্লাহ কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কিন্তু আমরা হাদিসের ভিতরে একটি হাদিস পাই হাদিসটুকু আবু দাউদে এসেছে হাদিস নাম্বার হচ্ছে চার হাজার সাতশো আটাশ এই হাদিসটাতে বর্ণিত হয়েছে যে আন আবি আনহ قرأ هذه الآيات جي أبي آه, هريرة أكبر تني أكتي آيات تلوات كورلين اي آيات تكو حجة. سورة النساء عطنو نمبر آيات إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله يأمركم ইয়াইজ হুকুম বিহি ইন নল্লাহ হাকায়ানা সামি আন এই আয়াতটুকু তেলাওয়াত করার পর মানে এই আয়াতে কারিমায় যেটা বলা হচ্ছে যে আল্লাহ সুফহানতা আলাহ হুকুম করছেন যে তোমরা যেন আহ ফিরিয়ে দাও এটি আল্লাহর একটি আদেশ যেটি যার প্রাপ্য তাকে যেন ফিরিয়ে দাও এবং মানুষের ভিতরে তোমরা আদল করো অথবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো মানুষের ভেতরে এবং তুমি ন্যায় বিচারের সাথে বিচার করো কেননা আল্লাহ সুফান তালার যে শিক্ষা নিয়াম্মা নিয়ম্যা ইয়াইজুকুম বিহি যে এটি হচ্ছে এমন একটা এক্সেলেন্ট টিচিং যেটা আল্লাহ সুফায়ান তালা আমাদেরকে দিচ্ছেন সেটি হচ্ছে যে কানা সামি সর্বকালে সর্বসময়ে তিনি শুনেন এবং দেখেন এখানে কানা মানে অতীতকালে বোঝায় কিন্তু আল্লাহ সুবাহ কানা কথাটা বলে বুঝাচ্ছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ সময়কে অতিক্রমকারী এর এর সাথে সময়ের কোনো সম্পর্ক নেই তিনি দেখেন ভবিষ্যৎ তিনি দেখেন বর্তমান তিনি দেখেন অতীত একসাথে আমরা তো অতীত দেখতে পাই না আমরা ভবিষ্যৎ তো দেখা প্রশ্নই ওঠে না আর আমরা শুধু দেখি বর্তমান এটাও একটি দৃষ্টান্ত যে এর কোনো সম্পর্ক নেই আসলে যে জিনিসটা أبو هريرة رضي الله تعالى عنه أي آية كريمة تلاوة كريمة جتي بوليتشن قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يدعو إبا إبامه إبهمه على أذنه والتي تاليها على عينه. যে রাসুলিল্লাহি সাল্লাহ সাল্লাম এই সুরা নিসার আটান্ন নম্বর আয়াতটা তেলাওয়াত করার পর তিনি তার বুড়ো আঙ্গুলকে রেখেছিলেন কানের উপরে আর যে সাথের যে আঙ্গুলটুকু অনা যেটি ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী সেটাকে তিনি রেখেছিলেন চোখের উপরে তাহলে বুড়ো আঙ্গুল এবং সামনের আঙ্গুলটুকু তিনি রেখেছিলেন চোখের উপর আর বুড়ো আঙ্গুলটাকে রেখেছিলেন তিনি কানের উপর কে রেখেছিলেন রাসুল ইল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম কখন যখন তিনি সুরা নিসার আটান্ন নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছিলেন এই কথাটাই আবু হু বলছেন কয়লা আবু হরাইরা রা আই সাল্লাল্লাহু ও ইয়া যে তিনি আঙ্গুল দিয়ে এভাবেই রেখেছিলেন কয়লা মুকরি একজন বর্ণনাকারী হাদিসের তিনি বলছেন যা আরেকটি রেওয়াই ই আনী ইন আল্লাহ সামি আন বাসীর আল্লাহ সুবহানা তারা হচ্ছেন সব শুনেন এবং সব দেখেন ইয়া আনী আন্না আলিল্লাহি সাম আন ওয়া বাসরান যেহেতু আল্লাহ সুফহানা তারা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন কয়লা আবু দাউদ ওয়াজ আরদ দা আয়লা জাহামিয়া এবং এই হাদিসটুকু প্রমাণ করছে যে জাহা যারা বলতো যে আল্লাহ সুফান গুণগুলি হচ্ছে রূপক অর্থে আল্লাহ সুফান বাস্তবে সেটি করেন না অর্থাৎ দেখেন না মানে কথাটা রূপক অর্থে তিনি লক্ষ্য রাখেন কিন্তু আসলে দেখেন না যেটাকে আমরা বুঝি যে দেখা এই কারণে অনুবাদে অনেক সময় লক্ষ্য করতে হবে যে কিভাবে অনুবাদ হচ্ছে তো এই হাদিসটুকুকে শেখ আলমায়নি রাহমাহুল্লাহ তিনি সহি বলেছেন লক্ষ্য করুন প্রিয় শ্রোতা যে এই হাদিসে নবী সাল্লি সাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াতের পর তিনি কানে এবং চোখে আঙ্গুল রেখে বলেছেন যে আল্লাহ সুবাহা তালা মানে স্বামী আইন বাসি মানে এরকম একটি ঘটনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন এই হাদিস দিয়ে কি প্রমাণ হয় এটা কি প্রমাণ হয় যে মানুষের মতো যে চোখ এবং কান মানুষের মাথায় যেভাবে অবস্থান করছে আল্লাহ সুবাহানা তালার ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য হবে কখনোই হবে না কেননা আল্লাহ সুবাহান কোনো মানে তামসেল তার কোনো বর্ণনা নেই তারপরে তস্পিয়ে তার কোনো সাদৃশ্য নেই আর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এমন সমাবেশে কথাটা বলেছেন যে যাদের আল্লাহর সিফত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আছে মানে আমাদের মতো বাংলাদেশি যারা আল্লাহর গুণাবলী সম্পর্কে তেমন কোনো জ্ঞানের অধিকারী নই এরকম কোনো জনসমাবেশে এই হাদিস দিয়ে উদাহরণ দেওয়া যাবে না যেই গুণগুলো বলা হয়েছে ঠিক সেভাবেই গুণগুলো প্রচার করার জন্য সময় লক্ষ্য করুন এই হাদিস থেকে আপনারা আবার কখনো যখন কাউকে তাওহিদ শিক্ষা দিবেন বাসির এবং আসামি তখন আপনারা চোখ এর দিকে ইঙ্গিত করবেন না এবং কানের দিকে ইঙ্গিত করবেন না এটা করা যাবে তাদের কাছেই যাদের মানে সঠিক বুঝ রয়েছে যাদের সিফাত সম্পর্কে জ্ঞান রয়েছে এই কথাটা শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলছেন ইন্না রাসুলিল্লাহি সাল্লাম আরাদা বায়ানি তাহকি কুন হা তিনি বর্ণনা করেছিলেন যে কোন সুম্মা ইন্নাহু ইয়াহাদ্দিসু কাওমান ইন্দাহুম ফাহম ওয়া ওয়াই যে এমন একটি সমাবেশ যার উপস্থিতির ভিতরে ছিল প্রচুর জ্ঞান এবং আন্ডারস্ট্যান্ডিং এবং দে নো তারা জানতো যে আল্লাহর সিফতগুলো কি তাদের সামনে তিনি এই কাজটুকু করেছেন কিন্তু তিনি অন্য সময়ে এভাবে দেখাতেন না আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন না এই জন্য শেখ আল হুসাইমিন তার বিখ্যাত কিতাব মমতে এখানে তিনি বলছেন যে লা যেহু আমা যে সাধারণ আম্মা মানে সাধারণ লোকের সামনে এইভাবে আল্লাহর সিফত বর্ণনা করাটা ঠিক নয় তিনি নিষেধ করেছেন কেননা এটা করতে গেলে লা ইন্না আম্মাতুন রুব্বামা ইয়ানতাকুলুন বিস বিস সারিআতি বিস সারিআতি ইলা ইতিকাদি মুশাবিহাতুন ওয়াল মামা সালাতুন যে তারা মনে করতে পারে যে মানুষের সাথে আল্লাহর গুণগুলো মানে মিলে যাচ্ছে এই জন্য এই হাদিসটা আপনারা অনেকে পেয়ে যাবেন তাফসিরের ভিতরে আছে কিন্তু এখান থেকে আপনারা যখন তাওহিদ শিক্ষা দিবেন তখন চোখে এবং আঙ্গুলের দিকে মানে কানের দিকে ইঙ্গিত করবেন না এভাবে করা যায় না যেমন হাদিসের ভিতরে আছে ইন্না কুলুবা বানি বাইনা স্পাইনে মিন আসাবির রহমান যে আর রহমান আল্লাহ তাআলার দুই আঙ্গুলের ভিতরে মানুষের অন্তরগুলো অবস্থান করছে এটা বলতে গিয়ে আপনি দুইটি আঙ্গুল দেখাতে পারেন না যেমন আল্লাহ আদ দুনিয়া দুনিয়ার যে শেষ হ্যাবেন এখানে যখন নেমে আসতেন সেটাকে দেখানোর জন্য তিনি কখনো মিম্বর থেকে নিচে নেমে আসেন নাই এটা এভাবে দেখার নাই সুতরাং প্রিয় শ্রোতা আল্লাহ সুবাহানা তালা যে গুণগুলো বর্ণনা করেছেন সেগুলি হচ্ছে কোনো দৃষ্টান্ত নাই যদিও এই হাদিসে শরীফের ভিতরে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে রাসুলিল্লাহি আলী সাল্লাম একবার অন্তত কোনো বিশেষ মজলিসে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা সুতরাং এটা দিয়ে আমরা তাওহিদ শিক্ষা দিতে পারবো না এবং আল-বাসুর এটি দৃষ্টান্ত কেন হবে না এটা আসলে জ্ঞানের সাথে অনেকটা সম্পর্কিত যত আমরা জানছি তত আমরা দেখছি যে শোনা জিনিসটা কত ব্যাপক এবং কিভাবে মানুষ শুনে থাকে আপনারা অনেকেই জানেন যে মায়ের গর্বে যখন ইউটারাসে একটি শিশু যখন থাকে তখন কিন্তু বাইরের যে সাউন্ড হয় সেটা কিন্তু সে শুনতে পায় এই এখন আমরা এটি বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা জানতে পারছি অতীতে আমাদের ধারণা ছিল যে মায়ের গর্বে বাচ্চারা কিছু শুনতে পায় না কিন্তু এখন দেখা যাচ্ছে যে না তারা শুনতে পায় তাহলে এই যে জানা মানে জ্ঞানের জন্য শোনাটার কত ব্যাপক অর্থ বেড়ে যাচ্ছে তো সুতরাং আল্লাহ সুবাহানা তালা কিভাবে শুনেন সেটার জ্ঞান তো আমাদের সীমিত তাহলে কিভাবে আমরা সেটাকে উদাহরণের ভিতরে ফেলতে পারি সেটি একটি চিন্তার বিষয় বটে তারপরে আল বাসির দেখুন প্রিয় শ্রোতা কিভাবে দেখেন এই আমরা স্বপ্নের উদাহরণ দিলাম তারপর আমরা আগে দেখতাম যে দেখা জিনিসটা আলোর সাথে সম্পর্কিত মানুষের ক্ষেত্রে সরল রেখা না হলে মানে স্ট্রেট লাইন না থাকলে সেই জিনিসটা দৃষ্টিগোচর হয় না আড়ালে থাকলে সেটা দেখা যায় না যেমন আমরা আমাদের মাথার পেছনটাই দেখতে পাই না চোখের উপরে যে কপাল আছে সেটা আমরা চোখে দেখতে পাই না কাছেই দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ তা তালা যে দেখেন এটি মানে আমরা কল্পনাই করতে পারি না ইদানিং যন্ত্রের সাহায্যে যেমন ইমো সেখান থেকে সরাসরি দেখা যায় সেই যে দেখা জিনিসটা চশমা দিয়ে দেখা যায় দূরবীন দেখা যায় কিন্তু সেটা ছিল সরল রেখা নির্ভর একটি দেখা আর এখন ইলেকট্রোম্যাগনেটিক পরিবর্তনের ফলে যেভাবে যেরকম সফটওয়্যার তৈরি হচ্ছে ইমো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয়ে যাচ্ছে আরেকটি বস্তু একদম ক্যামেরার মতো তাহলে সেটা তো সরল রেখাকে ফলো করে না অর্থাৎ মানুষের শক্তি দিয়ে কত ধরনের দেখা দিন দিন বের হয়ে আসছে আমরা একসময় জানতাম যে শব্দ শোনা সেটা তাৎক্ষণিক কিন্তু যখন রেকর্ড যন্ত্র আবিষ্কার হলো তখন দেখতে পেলাম যে না শব্দকে জমিয়ে রাখা যায় পরে আবার শোনা যায় যেমন দেখা যাচ্ছে দেখার বিষয় সেটি তাৎক্ষণিক নয় তাহলে মানুষের ক্ষেত্রে যদি এত বৈচিত্র্য মানুষের জ্ঞানের মাধ্যমে অর্জন করে তাহলে আল্লাহ তাআলা হচ্ছে মানুষের জ্ঞান ও গরিমার কল্পনার অতীত এ কারণেই এই দুটো গুণের সামনে আল্লাহ আল্লা তালা বলেছেন লাইসাকা মিসলি সামি অল বাসির যে কোনো কিছুই তার সাদৃশ্য নয় এটা আমাদেরকে শিখতে হবে এতে সুরা সুরা আয়াত নম্বর এগারো যে আমরা যে কর্মকাণ্ড করি সেগুলোকে তিনি বিশেষভাবে দেখেন এই যে নাম এই নামটা উপকারিতাটা কি এটা আমাদের অন্তরকে একটু ঘোরাতে হবে বাংলাদেশি সমাজের প্রচলিত ধারণায় শুধু আল্লাহর নামগুলো দিয়ে আমি শুধু তদবির করব এই দশ বার নিব তারপরে আমার এটা হবে ওটা হবে বিয়ে হবে বাচ্চা হবে চাকরি হবে বাকরি হবে এগুলি থেকে বের হয়ে আসতে হবে এগুলি হচ্ছে দুনিয়ার বিষয় সামান ক্যালিলা এটি হচ্ছে নিতান্ত দুনিয়াবি বিষয় আপনাকে আল্লাহ সুফহান তালা এই চাকরি আর বিবাহ আর টাকা পয়সা আর গাড়ির জন্য সৃষ্টি করে নাই আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন যে আমরা আল্লাহ সুবাহ আলাকে যেন চিনতে পারি তিনি কি করেন কর্মকাণ্ড সেটা আমরা কিভাবে করব কিভাবে তার নাম মানে আমাদের কাছে ফুটে উঠে ওই নাম দিয়ে আমাদের কি করা উচিত সুতরাং ওই কিছু চাওয়া পাওয়ার ব্যবসা যদি আপনার মাথায় থাকে অনুগ্রহপূর্বক আপনার মাথা থেকে সেটা সরিয়ে ফেলুন এ সকল চাওয়া পাওয়া বাদ আল বাসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো সাংঘাতিক ভয়ঙ্কর প্রচন্ড ক্ষমতা সম্পন্ন একটি নাম এই নামের সাথে জড়িয়ে আছে কি ইমান এটা শুধু হালুয়া রুটির ভাগাভাগির এই নাম নয় যেমন আমরা জানি যে আল্লাহ সুবাহন তালার কিছু নাম রয়েছে যেগুলোতে আল্লাহর ভালোবাসা রয়েছে আল্লাহ তালা দেন তিনি উপহার দেন এবং তিনি কোনো কিছু পাওয়া যায় আল্লাহ সুবাহান তাল্লাহার কাছ থেকে ওরকম কোনো নাম নয় এই নাম আল্লাহ আল আল-বাসির এমন একটি নাম যে এই নামকে যে চিনতে পারবে না সে আল্লাহ সুবাহকে এক হচ্ছে ভালোভাবে চিনতে পারবে না দুই হচ্ছে তার ইবাদত সে যে ইবাদত করছে সেটা পরিপূর্ণতা লাভ করবে না তারপরে আরো অনেক আনুষঙ্গিক বিষয় তো রয়েছে সুতরাং প্রিয় শ্রোতা ভালো করে নামটুকু বোঝার চেষ্টা করেন আপনার সাথে আল্লাহু বাসিরুন বিল ইবাদ আল্লাহ সুবহানাহু ওয়া বান্দা কথাটা বলে দিয়েছেন যে আমি লক্ষ্য করি বিল ইবাদ মানে যারা তার আল্লাহর বান্দা অর্থাৎ এই এই যে প্রার্থনা এটার সাথে সাথে ইবাদতের নামের একটা বিরাট সম্পর্ক আমরা যে নামাজ রোজা হাজ জাকাত ইত্যাদি করি এর সাথে মৌলিকভাবে যে নামটা বেশি জড়িত সেটি হচ্ছে আল-বাসির। এই নামের গুরুত্ব আপনাকে জানতেই হবে যদি আপনি মানে এ প্লাস ইমানদার হতে চান অর্জন করতে চান আল্লাহ বলছেন ইন্নাহু বাসীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ তালা দেখেন যখন তিনি বলেন বিকুল্লি শাইইন ইন প্রত্যেকটি জিনিস তিনি দেখেন সেটি বস্তু হতে পারে কর্মকাণ্ড হতে পারে এবং এর কোনো প্রতিবন্ধকতা নাই মানে তিনি দেখবেনি আলো মানে অন্ধকার অর্থাৎ অতীত বর্তমান কালের বিবর্তন দৃশ্য মানে এখানে আছে ওখানে নেই তিনি সব কিছু দেখেন আর দেখেন কোথা থেকে সেটাও আপনাকে জানতে হবে তিনি দেখেন আরসের উপর থেকে সুভান আল্লাহ তাহারা তিনি মানে ফাউকাল আরস সেখান থেকে দেখেন দূরত্ব আমাদের জন্য একটা বিরাট প্রতিবন্ধক দূরে থাকলে আমরা দূরের জিনিসকে দেখতে পাই না আল্লাহ সুবাহান তালা জন্য কোনো দূরত্ব নেই তার জন্য নেই কোনো কাল তার জন্য নেই কোনো সময় কোনো আলো অথবা অন্ধকার আল্লাহ সুফহানা তাআলা বলছেন ইন্নাহু বিহি যে তিনি তার বান্দার সমস্ত কর্মকাণ্ডের খবর রাখেন এবং দেখেন খবর রাখেন তার মানে বর্তমানে যা করছে খবর যেটা বাস্তবে ঘটে ঘটছে সেটাই হচ্ছে খবর যেটা বাণী করে যে ইনফরমেশন সংবাদগুলো পৌঁছানো হয় সেটাকে বলা হয় নাবা যেমন কিয়ামত হচ্ছে নাবা কিন্তু এখানে আল্লাহ বলছেন খাবার আল্লাহ হচ্ছেন আল খাবির তে এই যে খাবির মানে হচ্ছে তিনি খোঁজ খবর তো রাখছেন তারপরে তিনি দেখছেন তাহলে তার দেখাটা খবরের সাথে দিয়ে আরো পরিপূর্ণতা লাভ করেছে আল্লাহ সুফহান মানে মানুষকে যে নুহ আলি সালাম এর কাউমকে যখন তিনি শাস্তি দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি খবর রাখি যে যে তিনি যথেষ্ট তোমার রব বান্দার গুনাগুলো এই যে আমরা পাপাচার গুলো করে যাচ্ছি পাপাচার কত পাপাজার হচ্ছে সব কিছুকে তিনি খবর তো রাখেনি তারপর তিনি দেখেন গোপন যে চোরা চাহনি সেটাকেও তিনি বোঝেন দেখেন আল্লাহ সুফান ওই উনিশ তখফির আয়াদ মানুষের অন্তরের গহিনে যে গোপন কথাটা একেবারেই মুখে আসে না কিন্তু একবার একটু চিন্তা করেছে মনের গহিনে সেটা সম্পর্কে এবং চোখের একটু চোরাচাহনি হাইন আতল আইন মানে আপনি ইউটিউবে অশ্লীল কিছু দেখে ফেলেছেন সিনেমার পর্দায় কিছু দেখে ফেলেছেন টেলিভিশনের পর্দায় কিছু দেখে ফেলেছেন এক নজর এক পলক আর চোখে দেখে ফেলেছেন সেটা সম্পর্কে আল্লাহ সুবাহা তালা দেখেন তিনি অবহিত আছেন তিনি জানেন সুতরাং আল্লাহ সুবাহানা তালার এই যে নাম আল বাসির এর অর্থে শেখ আব্দুর রাজ্জাক

এর অনুবাদ হিসাবে মানে তিনি অনেক কথা বলেছেন আমরা সেটা সারমর্মটা তুলে ধরছি যে মানুষ খালি চোখে যা দেখতে পায় না তাও তিনি দেখেন কালো অন্ধকারে কালো পাথর পাথরের উপর যে কালো পিঁপড়া সেটাকেও তিনি দেখেন ওই পিঁপড়ার দেহের বাইরে এবং ভিতরে যত অঙ্গপ্রত্যঙ্গ খাদ্য নালী রয়েছে সেগুলোকেও তিনি দেখেন ছোট বড় গাছের শিকড় কাণ্ড পানি এই যে পানিটা মানে অতিক্রম করছে গাছের ডাল ডাল থেকে মানুষের শরীরে যে রক্ত বহমান রয়েছে সেগুলোকেও তিনি দেখেন পিঁপড়ে মশা মাছি তার থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর শিরা উপশিরায় যা কিছু যাচ্ছে সব কিছুকেই তিনি দেখেন সেই দেখাটাকে পরিপূর্ণতা দিয়েছে আল্লাহ সুবাহান এই গুণ আল বাসির আল নাজিল কামাল বাসির হু খালকেদ তাফা খালকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রতে ক্ষুদ্রতে তিনি দেখেন উনি দেখেন না এমন কিছু নাই অন্ধকার রাতে আমরা যেটা বললাম সেটি স্কলাররা ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লাহ মোটামুটি ওভাবেই অন্ধকার আলো আধার এর ভিতরে উদাহরণগুলো দিয়েছেন তো সকল পর্দা এবং অন্তরাল মানে অতিক্রম করে তিনি দেখতে পান অদৃশ্য গুপ্ত কিছুই তার সামনে থাকে না তিনি দেখেন তো এই যে আল্লাহ সুবহান তালা দেখেন শরীরে যে শিরাগুলো আছে ভেইনগুলো দেখেন আমি একটি ছোট জিনিস আপনাদের কাছে বলতে চাই এটি ইন্টারেস্টিং কিছুদিন আগে আমার হাসপাতালে আমি একটা যন্ত্র দেখলাম এই যন্ত্রটা লাল রঙের আলো দেয় তো আমি বললাম যে এই যন্ত্রটা তো দেখতে কেমন আমি তো নিজেই এটা জানি না তো আমাকে নার্স বলল যে এই যন্ত্রের নিচে যদি আমার হাতটা রাখি তাহলে আমার শরীরের সমস্ত ভেইন দেখতে পাবো অর্থাৎ যখন নিরিল দেওয়া হয় সেলিন পুশ করা হয় তখন নার্সদের একটা সমস্যা হয় ফ্লেবোটোমিস্টদের যে ওই শিরাটা কোথায় পাওয়া যাবে তো সেই কারণে এখন নতুন একটা যন্ত্র এসেছে সুবাহ তো তো স্কলার যারা বলেছেন যে আল্লাহ সুবাহান তাহলা এগুলো দেখেন আমরা যন্ত্রের সাহায্যে এমনটা অনেক বছর সহস্র বছর পরে সেগুলো দেখতে পাচ্ছি সুবাহান্লাহ তাহলে তো আল্লাহ সু তারা সারা সৃষ্টি জগৎ তার আয়ত্তের ভিতরে এই যে যে পৃথিবী তার সাতটি স্তর রয়েছে তার ভিতরে এবং বাইরে যেগুলো ঘটছে তিনি দেখেন আর সব কিছুই সাতটি হেভেন রয়েছে তার ভিতরে যা কিছু ঘটছে এবং হচ্ছে সব কিছুই তিনি দেখেন এবং আব্দুল শেখ আব্দুল রাজ্জাক তিনি এই উদাহরণ দিতে গিয়ে বলছেন ওয়ামি ইমান বি আন্নাহু তাবারকাওয়া তা আয়েলা বিবাশির বি যে আমাদেরকে ইমান আনতে হবে যে আল্লাহ সুবহানা তাআলার দৃষ্টির সাথে সংশ্লিষ্ট রয়েছে আল্লাহর দুটি চোখ প্রিয়শ্রোতা এটি কিন্তু আমার কথা নয় এটি স্কলার আব্দির রাজাক তার কিতাবে তিনি এভাবেই উল্লেখ করেছেন যে এর উপরে ইমান আনাটা ওয়াজিব যে আল্লাহ সুবাহা তালার দুটি চোখ রয়েছে এবং এই দুটি চোখের সাথে এই যে দেখা না দেখার একটি যোগাযোগ রয়েছে কিন্তু সেটা মানুষের মতো নয় বি জালায়ালি ও ক্যামায়ালি সুবহানা তাল তালিকান মানে এটা মানে আল্লাহর মহিমা এবং গরিমা এবং তার বরতত ম্যাজিস্টির সাথে সম্পর্কিত সামঞ্জস্যপূর্ণ যেমন আল্লাহ সুভাহানাতা আলা বলছেন যে সুরা আত্তর ওয়াসবিরলে হক মি অব বিকাফা ইননাকা বিই নিনা সুরা আত্ত48 আয়াত নাম্বার এই আয়াতে কারিমা আল্লাহ সুহানা আলা বলছেন বাংলা ভাষায়। অনুবাদের ক্ষেত্রে আল্লাহর চোখ কথাটা উল্লেখ করেনি আমরা সেটি আগেই আলোচনা করেছি অনুবাদ দেখে নিতে পারেন এখানে আল্লাহ সুবাহ আলা বলছেন যে যে সবর কর তার যে তাকদির হকুম এটি আসা পর্যন্ত রব্বিকা তোমার রবের তাকদির হকুম আসা পর্যন্ত আসছে যে সেই কারণে তুমি সবর করো কেননা এটা তাকদির যা কিছু হবে তাকদিরই হবে এই কারণে সবর করো কেননা না ফা ইন নাকা বি আয়ুনিনা কেন না আপনি হে রাসূল আপনি আমাদের চোখের সামনে আল্লাহ সুবহানাহু তালার তাআলার চোখের সামনে বি আয়ুনিনা এটি হচ্ছে আইজ পরিষ্কার এখানে দৃষ্টি মানে লক্ষ্য ইত্যাদি শব্দ দিয়ে অনুবাদ করা সমচীন হবে না সরাসরি অনুবাদ করাই ভালো উত্তম এটা আমরা আগে আলোচনা করেছি ওকয়লা তা আয়লা ওয়াহামেল নাহু আলা জাতিল ওয়াহিন ওয়া দুসর। ত্যাজির বি আইউনিনা জ্যাজা অ্যান্ড লিমন ক্যান কোফর কোফের সোরা আল কামার আয়াত হচ্ছে ১৩ থেকে চোদ্দ আল্লাহ সালামের সেই নৌকার কথা বলছেন সেই যে জাহাজ নুহ আলি সালাম তৈরি করেছিলেন যে তার তৈরিতে লেগেছিল জাতিল ওয়াহিন একটি কাঠের কাঠের টুকরো এবং দোসর এবং প্যারাগ মানে লোহা আর আল্লাহ আল্লা সুবহান বলছেন যে সেই নৌকাটা বয়ে চলল বি আয়ুনিনা আমাদের চোখের সামনে আল্লাহ সুফান চোখের সামনে বলো এবং এভাবেই যারা কুফুরি করেছিল তাদেরকে তার প্রতিদান দেওয়া হয়েছে অর্থাৎ শাস্তি দেওয়া হয়েছে তাহলে আল্লাহর চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে সুতরাং আল্লাহ সুবাহ তালা আগেই এক আয়াতে কারিমায় বলেছেন ওয়াকাফা বি রব্বিকা বি দুনু বিবায়দি যে গুনাগুলিও তার চোখের সামনে মানে হয়েছে অর্থাৎ খাবিরুন বাসির তিনি খবরও রেখেছেন এবং দেখেছেন আর এখানে স্পষ্ট করে তিনি বলে দিলেন যে তাজিরি বি আয়ুনিনা যে চোখের সামনে এই নৌকা এই জাহাজ চলে গেল এবং অপরাধী যারা কুফুরি করেছিল তাদের প্রতি শাস্তিটাও চোখের সামনেই হয়ে গেল মুসা আলী ইসালামের ঘটনাটাকে আল্লাহ আল্লা সুবাহ চোখের কথাটা উল্লেখ করেছেন এটি হচ্ছে আরেকটি আয়াত তহা মানে উনচল্লিশ নম্বর আয়াত আমি জানি না বাংলা ভাষায় এখানে কিভাবে অনুবাদ হয়েছে কেননা আমাদের দেশের অনুবাদে চক্ষু লেখতে মানে ওদের লজ্জা করে কি কারণে লজ্জা করে আমার সেটা জানা নাই বাংলা ভাষায় কোরআনের অনুবাদে যে ভুল ত্রুটি আছে সেটি অনেকেই আজকাল বলছেন তো এই যে আল্লাহ সুবাহান তালা এখানে মুসা আলি সালামের একটি কাহিনীর কথা বলছেন যে হে মূসা তুমি কি লক্ষ্য করেছো যে তোমার প্রতি যে ওই যে ফের আউনের স্ত্রীর ভালোবাসা এবং অন্যদের ভালোবাসা যে আমি নিবদ্ধ করেছি সেটি কিন্তু আমার পক্ষ থেকে ও আলকাইতু আলাইকা মাহাবান মিন্নি যে তোমার প্রতি ভালোবাসাকে আমি দিয়ে দিয়েছি নিক্ষেপ করেছি মহাব্বেতন মিন্নি আর ভালোবাসাটা আসছে কোথা থেকে আল্লাহর কাছ থেকে মোহাব্যাত্যান মিন্নি সেই কারণে মুসা সালামের প্রতি ভালোবাসা ছিল অনেক প্রবল কোনো মা বাবা এবং মানুষের কোনো বাধ এটাকে বাধা হয়ে নেই মানে তিনি সবার মাধ্যমে ভালোবাসা নিয়েই তিনি বেড়ে উঠেছিলেন সে কথাটাই আল্লাহ এখানে বলছে যে তার প্রতিপালন হয়েছিল প্রতি আইনি ভালো করে শিখুন যে এখানে কি লেখা আছে আল্লাহ পরিষ্কার করে বলেছেন ওয়ালি তুসনা আলা আইনি আমার চোখের সামনে আলা আইনি আইনি যে তুমি তাহলে আল্লাহ দুইটি চক্ষু রয়েছে এবং এই চক্ষু যে রয়েছে সেটি হচ্ছে এর উপর ইমান আপনাকে আনতেই হবে বাংলাদেশি কায়দায় আল্লাহ নিরাকার তার কিছুই নাই তিনি মানে মানে তার কোনো দৃষ্টান্ত নাই তার কোনো দিক নাই সব জায়গায় আছে কোথাও আছে কোথাও নাই আসলে কি আছে কিছুই জানি না এই যে জানি না জানি না আছে আছে জানি না কোথায় আছে জানি না কেমনে আছে জানি না মানে কিছুই জানি না আবার আরেকটা দল আছে বুঝি না জানি না আবার আরেকটা দল আছে শুনি না জানি না খালি নামাজ পড়ে রোজা আজিম ইমান পরিপূর্ণতা লাভ করেনি আপনাকে ইমান আনতে হবে যেভাবে সাহাবিরা ইমান এনেছেন যাদের কাছে আল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর গুণাবলীকে বর্ণনা করেছেন বুঝিয়ে দিয়েছেন ওয়াকাদ্দাল্লাহ হাদিস আন্না রাসুল ইহি সাল্লাহ আলী সাল্লাম ইন্নাল্লাহ আইনান হেইনা ওয়াসাফাদ দাজ্জাল আকবর যে তিনি বলেছেন যে আল্লাহ সুবাহ তালার দুইটি চক্ষু রয়েছে যখন তিনি যে মাসিহাই দাজ্জালের গুণাবলী বর্ণনা করেছিলেন তখন তিনি এ কথাটা বলেছিলেন অকল ইন্নাহু আওরা দাজ্জাল হচ্ছে এক চক্ষু বিশিষ্ট অর্থাৎ একটি চোখ হচ্ছে আঙ্গুর ফলের মতো চক্ষু গোলকটা আই বল যেটাকে বলে সেটা ঝুলে আছে আরেকটি চোখের জায়গাটা দাজ্জালের মানে কপালে চক্ষু কটরে হচ্ছে মুছে আছে অর্থাৎ এক চোখ নাই সেখানে রয়েছে চামড়া আরেক চোখটা ঝুলে আছে এই কারণে দাজ্জালের চোখের বর্ণনা হাদিসে এসেছে ইন্নাহু ওয়া আওরা ইন্না রি আওরা তোমাদের প্রভু আল্লাহ সুবানা তাআলা কখনো এক চক্ষু বিশিষ্ট নয় পরিষ্কার হাদিস ও রাব্বাকুম লাইসা লাইসি আওরা আলাইহি এটি হচ্ছে মুসলিম এবং বোখারির হাদিস আপনি মানেন বা না মানেন আর বাংলাদেশি তরিকায় কবরে চলে যান আল্লাহ সুবাহ কিছু যায় আসে না হ্যাঁ এখানে বোখারি এবং মুসলিম পরিষ্কার করে হাদিস বর্ণনা করে দিয়ে পরিষ্কার করে দিয়েছে আমাদের দরকার হচ্ছে জিনিসটার উপর ইমান আনা এই যে ও সুবহানা আলা আওরা সুবুতিল আইনাইন লাহু আলা যে আল্লাহ মহিমার সাথে সামঞ্জস্যপূর্ণ তার দুইটি চোখ যার কোনো দৃষ্টান্ত উদাহরণ উপমা নাই সাদৃশ্যতা নাই কিন্তু তিনি দুই চক্ষ বিশিষ্ট কিন্তু তার চোখের কোনো বর্ণনা কোনো কল্পনা আমরা করতে পারি না সেটা কেমন কিন্তু সেটা আছে আর সে সাথে জড়িয়ে আছে আল্লা বাসির তাহলে বাসির কতটা ব্যাপক সেটার ধারণাও আমরা করতে পারি না যেখানে আল্লাহর সৃষ্ট মানুষ চক্ষু ছাড়াও স্বপ্নে দেখে তাহলে আল্লাহ সুবাহা তালা মানে কিভাবে দেখেন সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন মানে মানুষের দেখা তা মানে চোখের সাথে কতটা ব্যাপক যে স্বপ্ন দেখছে চক্ষু কাজ করছে না তারপরেও তাহলে আল্লাহ সুবাহা যারা দেখেন সেটা কিভাবে আল্লাহ ভালো জানেন সুবাহ ইমাম ইবনাল হুজাইমা রাহেমাহুল্লাহ তিনি বলছেন তা ইমাম হুজাইমা তার কিতাব উত্তিদে বলছেন নাহনু নাকুলু লি রব্বিনা আইনান বিহিমা মা তাহত তাহতাল আমরা বলছি যে আমরা বিশ্বাস করি আমাদের রবের রয়েছে দুইটি চোখ এবং তিনি এ দিয়ে দেখেন এবং সব সবকিছু দেখেন এবং সাত আসমান মানে হ্যাবেন সাতটি হ্যাবেন এবং পৃথিবীর যত স্তর রয়েছে সবগুলো সবগুলোকে দেখেন ওমা হাফিসি ওমা বাইনা হুমাফিস বড় ছোট সব কিছুকে দেখেন এটি হচ্ছে ব্যাখ্যা যে এই যে আল্লাহর আইন এবং বাসার এই দুটাকে পৃথক করা যাবে না এটি হচ্ছে মূল কথা যে দেখা শুধুমাত্র রূপক অর্থে নয় উনি দেখেন যে আপনি বাংলা ভাষায় যেরকম কথা আছে যে ভাই আমার একটা চাকরি দরকার আর তিনি তখন বললেন ঠিক আছে আপনার ব্যাপারটা আমি দেখব ওই লোকটা কিন্তু তার সামনে নাই আছে তার বাংলাদেশে অথচ তার চাকরির ব্যাপারে তিনি দেখবেন হ্যাঁ তো এরকম দেখা না যে রূপক অর্থে এটি এমন একটি দেখা যেটা চোখের সাথে তো সম্পর্ক আছেই বরঞ্চ তার থেকেও ব্যাপক সেটি বোঝা যাচ্ছে আল্লাহ আল্লা আলার যে বাসির এটা এত বড় ব্যাপক যে এটি মানে মানে যত ধরনের কল্পনা আছে দেখার ক্ষেত্রে আমাদের চোখের সাথে শারীরিকভাবে সীমাবদ্ধতা মানে ফিজিওলজিক্যাল লিমিটেশন সেটাকে অতিক্রম করেছে আল্লাহ সুফহানা তালা ইবনে হুজাইমা রাহিমাহুল্লাহ তার কিতাবে তিনি বলছেন ফাহুয়া ফাহু আলাউিল বাহার তিনি সমুদ্রের গভীরে দেখতে পান বলে জাহাজা কামাইয়ারা আরশাহু আল্লাজি হুয়া মুস্তাবিন আলাইহে তিনি আড়সের উপরে ইস্তাওয়া হয়ে সবকিছুকে সুন্দর করে দেখছেন তাতে তার কোনো সমস্যা হচ্ছে না তিনি ক্লান্ত হয়ে পড়ছেন না এবং তার কোনো কিছুই দেখা বাদ থাকেনি তিনি দেখছেন সুম্মা লাহাজিল লাহাজ আজিম মানে এই এই যে মহান নামটা এই নামটা দিয়ে আমাদের কি মানে আমরা আশা করি ওয়াল খুদুর দাওয়া এম মোরা ক্যাবাতুন ওয়াল এহসান ফিল ইবায়দি ওয়াল আবদি মিনাল মাসি ওয়াল জুনুব আল্লাহ সুবাহ যেহেতু দেখছেন সেই কারণে আমরা সর্বক্ষণিক ভয়ে থাকি যে এই যে আমি একটু দেখে ফেললাম ফেললাম এই এই যে যে আমি আমি একটা 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 কাজ করে কাগজে স্বাক্ষর দিলাম দিলাম সিগনেচার যেটা গুনার কাজ হয়তো আমি বুঝতে পারি নাই কিন্তু কত ধরনের অপরাধ আমরা প্রতিদিন করছি চুপে চুপে করছি আবার আমরা বলছি যে খবরদার এটা কিন্তু ওনাকে বলবেন না আমি এই বেনিফিট নেওয়ার জন্য চাচ্ছি আমার একটা পাসপোর্ট দরকার ভিসা দরকার সত্যকে গোপন করার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া দরকার সব কিছুই আমরা করছি এগুলো আল্লাহ সুবহান দেখছেন 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 সুবহান আল্লাহ এই নাম দিয়ে যদি মানুষের ভেতরে কোনো ভয় না ঢুকে তার জন্য আফসুস মানুষের উচিত হুদু বিনম্রতা মানুষের একাগ্রতা দরকার যেন আল্লাহ এমন দাওয়া ইমুল মোরাকাবা মোরাকাবা হচ্ছে এমন একটি মানসিক অবস্থান যে সবসময় আল্লাহ সুবান দেখছেন এটা যেন মানুষ ফিল করে অনুভব করে পার্সিস্ট অ্যাওয়ারনেস অব দ্য ভিশন অফ আল্লাহ আপন ইউ ইংরেজিতে বাংলা ভাষায় আমি একটু দুর্বল ঠিক বুঝাতে পারলাম না তাই ইংরেজিতে বললাম মানে ওয়াল এহসানি যে মানুষ যে ভালো কাজগুলো করে তা কত ভালো করে করতে পারবে সেটার জন্য আল্লাহ বলছেন তালা আমানু, তোমরা ইমান আনো সুম্মাত তাকাও তোমরা তারপরে আল্লাহকে ইমান আনার পরে কি করো সুম্মাত্তাকাও তারপরে আল্লাহকে ভয় করো ও আহ সানু এবং কাজগুলো সুন্দর করে করো এহসান কথাটা ওখান থেকে এসেছে ওল্লাহিবুল মহসিন এই আয়াত কারিমায় এটাতে আল্লাহ সুবাহন সুরা আল মা আয়াত নাম্বার তিরানব্বই এখানে তিনি ওয়ামিল সোয়ালি হাত এর কথা তিনি বলে তিনি বলছেন যে ইমান আনার পরে কাজকর্মগুলোকে সুন্দর করে করাটাও একটি তাকোয়ার একটি অঙ্গ অর্থাৎ তাকোয়া পেতে গেলে আপনাকে আল বাসির বুঝতে হবে আর বাসির বুঝতে গেলে আপনাকে অবশ্যই ভয় পেতে হবে আল্লাহকে যে আল্লাহ আলা আমাদের প্রত্যেকটা গুনার কাজগুলোকে তিনি যে দেখে ফেলেছেন যতই গোপনে করি না কেন আল্লাহ আল্লা সুবহান দেখে ফেলেছেন আর যতই এবাদত করি না কেন সেটা কিভাবে করছি সেটা তিনি দেখে ফেলেছেন দেখছেন এ কারণে আল্লাহ আলা তিনি আমি একটি বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যেমন মানুষ যেন বুঝতে পারে ইজা আলিম না বাসির আল্লাহ যে দেখেন এটা ইবাদতের সাথে কতটুকু সম্পর্কিত ইবাদতের সাথে ভীষণভাবে সম্পর্কিত আল্লাহ সুবাহ সুরা আশু আরা এখানে আয়াত নাম্বার হ্যাঁ আঠারো থেকে বাইশ আল্লাজি ইয়ারাকা হেইনা তাকুম তিনি রাসুল ইল্লাহী সাল্লাল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন আল্লাজি ইয়ারাক আল্লাহ তোমাকে দেখেন হেইনা তাকুম তুমি যখন নামাজে দাঁড়াও ভালো করে শুনুন আল্লাহ সুফহানা তা আলা রাসুল ইল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামকে বলছেন কোরআনুল করিমে এসেছে আল্লাজি ইয়ারাক যে যিনি দেখেন কাকে রাসুলকে দেখেন হিনা তাকুম যখন তিনি নামাজে দাঁড়ায় তো নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা তার রাসুলকে তখন দেখেন ও তাকাল্লুবা ফি সাজিদিন যখন তুমি অর্থাৎ রাসুল নামাজিদের সাথে সিজদাকারীদের সাথে উঠা বসা করো উঠতে বসো বসো উঠো বসো তখনও আমি তোমাকে দেখি ইন্নাহু সামিউল আলিম তিনি শুনেন এবং জ্ঞান রাখেন সর্বজ্ঞ তাহলে আল বাসির এটা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে আপনার নামাজটাই বা কেমন হবে নামাজটা কেমন হবে নামাজটাই তো ঠিক হবে না আল্লাহ সুবাহ কায়েম করতে বলছেন এহসান যে আমলের ভিতরে ইবাদতের ভিতরে এসান এমনভাবে করতে হবে নামাজটা এমনভাবে পড়তে হবে আমরা নামাজ বাংলাদেশি প্রচলিত অভ্যাসে যেটা দেখতে পাই আমাদের মুসল্লিউনগণ চোখ বন্ধ করে নামাজ পড়ে অথচ রাসুল্লাহি সাল্লি সাল্লাম আপনারা নবী সাল্লাহ সাল্লামের সালাদ সম্পাদনের পদ্ধতি যেটি মানে আকরামুজ্জামান ভাই হাফিজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন তার বাহাত্তর নম্বর পৃষ্ঠা সিজদার স্থানে দৃষ্টি রাখা ও একাগ্রতা সে আলবানীর কিতাব থেকে বলছি দেখুন সেই চাপ্টারে প্রথমেই শেখ আলবানী রাহেমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াকানা সাল্লাহ আলী সাল্লামা ও রুমি বি বাসারিহি নাহুল যে তিনি যখন নামাজে অবস্থান করতেন মাথা নিচু করে জমিনের দিকে তাকিয়ে থাকতেন বাসির তাকিয়ে থাকতেন রাসুলিল্লা থাকেন চোখ খুলে আর আপনি থাকেন চোখ বন্ধ করে কি আর করা স্থানে চোখ খুলে রাখতে হবে কেননা আল্লাহ তালা আপনাকে দেখেন এ হাদিসটুকু এই চাপ্টারে শেখালবাণী তিনি এনেছেন যেমন ফাইজা সল্লাই ফালা ফ ফা ইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহু লি ওয়াজহি আবদি ফি সলাতিহি মা লাম ইয়ালতাফত তোমরা যখন সালাত পড়বে তখন এদিক সেদিক তাকাবে না কেননা বান্দা যতক্ষণ না পর্যন্ত এদিক ওদিক না তাকায় আল্লাহ সুবহানাহু তাআলা তাহার চেহারাকে আল বান্দার চেহারার প্রতি নিবদ্ধ রাখেন আল্লাহর চেহারা ওই বান্দার চেহারার দিকে তাকিয়ে থাকেন আল বাসির তিনি দেখছেন হে আল্লাহর বান্দা বান্দি সাবধান কিভাবে নামাজ পড়ো নামাজের ভিতরে হুশিয়ার চক্ষুটা খোলা রাখো তারপরে সেজদার জায়গাতে তাকাও চক্ষু বন্ধ করো না এরকম করে আল্লা সুবাহ মানে হাদিসের ভিতরে আরও অনেক কথা এসেছে যে মানে যে যা আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দিকে দৃষ্টি রাখেন এটাও এসেছে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইযিলুল্লাহু মুকাবিলা আলা আব্দি ফি সালাতি আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার দিকে নামাজরত অবস্থায় তার প্রতি দৃষ্টি রেখে যান এই দৃষ্টির কোনো মানে মানে বিরতি হয় না বিরতিহীনভাবে দেখে যাচ্ছেন মাল আম তাফাত যে যতক্ষণ না পর্যন্ত সে এদিক ওদিক মুখ না ঘোরায় ঘোরায় ফা ইদ আ সরাফা ওয়াজ ইহু ইন সারাফা আইনহু যখন সে মুখ ফিরিয়ে নেয় আল্লাহও তার থেকে মুখটা ফিরিয়ে নেন তাহলে তাকাতে হবে শেষ দেওয়ার জায়গায় আল্লাহ তাকিয়ে আছেন আপনাকে হাদিস মেনে নরম হয়ে বিনম্রভাবে ভাবে আল্লাহর কাছে ভয়ে খুশু খুদু নিয়ে ভালোবাসা নিয়ে বিনয় নিয়ে দাঁড়াতে হবে আর আমরা কি করে মসজিদে দাঁড়িয়ে থাকি পায়ের সাথে পা লাগাই না তারপরে কাদের সাথে কাদ লাগিয়ে থাকে কিন্তু পায়ের সাথে পা লাগাই না তারপরে চক্ষু বন্ধ করে রাখি সমস্ত কিছু হচ্ছে হাদিসের বিপরীত হাদিসের ভিতরে এসেছে এমনভাবে নামাজ পড়ো যেমন এই নামাজটাই হচ্ছে চিরবিদায় এর নামাজ কানা সাল্লালাম ইয়াকুল নাল্লা সাল্লাম বলতেন সাল্লু যে তুমি এমনভাবে নামাজ পড়ো যেমন তুমি চিরবিদায় নিয়ে যাচ্ছ যে আল্লাহ তোমাকে দেখছেন ফাইন্না তারাহু ফাইন্নাহু ইয়ারাক আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখছেন এটা তুমি মনে করো এই কথাটাও মানে ইমাম যদি বলে তাহলেও সুন্দর হয় কেননা নবী সাল্লাম এই কথাটা বলতেন আমি এই পর্যন্ত যত এই বয়স অনুযায়ী যত মসজিদে নামাজ পড়েছি কোনো ইমামকে এই কথাটা বলতে শুনি নাই যে আল্লাহ সুবাহ আপনাকে দেখছেন আপনি এমনভাবে নামাজ পড়েন যেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি যেন মনে না করেন যে আল্লাহ সুবাহনতলা দেখছেন অথবা আল্লাহ সুবহান আপনি দেখার চেষ্টা করুন এরকম তো হাদিসের ভিতরে এসেছে যে হাদিসে জিব্রাইল ভিতরে এসেছে আন তাবুদ আল্লাহ তারা। যে এমনভাবে এবাদত ইবাদত করো যেমন তাকে তুমি দেখছো। যদি মানে মানে তাকে দেখা সম্ভব না হয় তাহলে তিনি নিশ্চয়ই তোমাকে দেখেন এটার অর্থ কি এ হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ইবাদতের সময় আমার সামনে থাকেন এবং তিনি আমার দিকে আল বাসির বিল ইবাদি এই কারণে আয়াতে কারিমায় এই কথাগুলো এসেছে এখানে ইবাদাত কথাটাকে বিশেষভাবে উল্লেখ করেছে ইন্নাহু বি ইবাদিহি খাবিরুন বাসিরুন হ্যাঁ আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসিরুন বিল ইবাদ সো ইবাদাত করতে গেলে ওয়াকাফা বি রাবি যুনুবি ইবাদিহি খাবিরুন বাসির সো ইবাদত কিভাবে করেন আল্লাহ যে বাসির সেটা কি আপনার মনে আছে সেই মনটাকে আবার যে নবায়ন করতে হবে মনটাতে মরিচা মরিচিকা পড়ে গেছে মনটাতে জং ধরেছে শানিত করতে হবে মনটাকে একটু পরিষ্কার করতে হবে আপনার মন আপনার অন্তর্দৃষ্টিকে খুলে দিতে হবে যে কিভাবে আপনি আল্লাহকে দেখছেন দেখার চেষ্টা করছেন আল্লাহ তা আলা মানে স্কলার যারা তারা ব্যাখ্যা করেছেন যে এই কথাটার অর্থ হচ্ছে যে মনের ভেতরে দুটো জিনিসকে আনা এই যে হাদিস এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো এই কথাটার অর্থ কি দুনিয়াতে এই চোখ দিয়ে আল্লাহ আল্লা তালাকে মানে সরাসরি দেখা সম্ভব নয় এবং কেউ আল্লাহ আল্লা তালাকে দেখেন নাই মুসা আলি সালাম চেষ্টা করেছিলেন তিনি আগুন দেখেছিলেন কিন্তু আগুন কিন্তু এক বচনে কোরআনুল কারিমে এসেছে দুই বচনে নয় তাতে বোঝা যাচ্ছে যে মুসা আলি সালামের সাথে তার স্ত্রী ছিল কিন্তু স্ত্রী কিন্তু দেখে নাই এই কারণে আল্লাহ দেখাটাকে এক বচন ব্যবহার করেছেন কোরানেল আয়াতে কারিমায় এক বচন এসেছে আপনি লক্ষ্য করেছেন এটা লক্ষ্য করুন যে মুসা আলি ইসাল্লাম নিজে দেখেছেন অথচ তার সাথে যা স্ত্রী রয়েছে সে কিন্তু দেখতে পায় নাই এই কারণে আয়াতে বলা হয় হয়নি যে আমরা আগুন দেখেছি বলা হয়েছে আমি আগুন দেখেছি আর মুসা আলি ইসাল্লাম অজ্ঞান হয়ে পড়েছিলেন আমরা সেটা জানি এবং নবী সাল্লু আলি ইসাল্লাম ইসরাউল মেয়েরাজে তিনি আল্লাহ সুবহানত আলাকে দুনিয়ার এই জীবন নিয়ে তিনি তাকে দেখতে পারেন নাই বলে হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে তাহলে এখানে আমরা যে আল্লাকে দেখবো এই কথাটার অর্থ কী ফা ইন ফা আন তারাবুদল্লাহ ক আন তারা এর অর্থ হচ্ছে দুটো একটি হচ্ছে মোকাররিবুন কোরবাতুল্লাহী তা আলা আল্লাহর নৈকট্যতাকে মনে আনা আর মুস্তাকবিল আল্লাহ সুফানা তালা যে আমার সামনে আছে এবং তিনি আমাকে যে দেখছেন আমার দিকে তাকিয়ে আছেন সেটাকে আমার সামনে তিনি আমার দিকে তাকিয়ে আছেন সেটাকে মনে আনা যেমন তিনি দেখছেন এই দুটো কথার অর্থ হচ্ছে এই জিনিসটা যে তাকে দেখা যিনি এই কথাটাকে মনে সার্বক্ষণিক আনতে পারবেন না তিনি ওটাকে আমল করতে পারছেন না কার না তারা আর যে পারছেন না সে যেন অন্তত চিন্তা করে চিন্তা করে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে সে যেন মনে রাখে যে আল্লাহ তালার সামনে কোনো কিছুই গোপন নাই তিনি আমাকে দেখছেন এটি হচ্ছে নিম্ন স্তর তার মানে হচ্ছে আল্লাহ সুবাহা তালা আমাদের ভেতরে মিশে যান না হলুল হয়ে যান না ইত্যহাদ তিনি এক হয়ে যান না তিনি আমাদের সামনে আছেন আমাদেরকে দেখছেন আল্লাহ আল্লা বাসির তিনি দেখছেন সেই যে দেখা সে দেখাটাকে এমন ভাবে রপ্ত করতে হবে এ না হলে বাসির বোঝা মুশকিল তাহলে প্রিয় শ্রোতা বাসির কত গুরুত্বপূর্ণ এই যে আমরা ইবাদত গুলো করছি নামাজের কথা তো আমরা বলেই দিলাম তারপরে আসুন যে আজ জাকা এই যে জাকাত আমরা যে দেই সেটা তো আপনাকে মুখে বলতে হবে না যে হে আমার ছোট ভাই এটা হচ্ছে জাকাতের টাকা তুমি এটা গ্রহণ করো আউজুবিল্লাহি মিনা শাহীন আজিম এটা বললে তো সে মন খারাপ করবে সে অপমান বোধ করবে করুণা মানে করা হচ্ছে সেটাতে সে ভালো মানে অনুভব করবে না তাহলে অন্য কোনো কথায় ইঙ্গিত ইশারা দিয়ে সেটা তাকে দিতে হবে হ্যাঁ অন্য কোনো মিষ্টি কথায় কিন্তু আপনাকে বলতে হবে না কেন বলতে হবে না আল্লাহ সুবাহ তালা আল বাসির তিনি দেখেন যে কোন টাকাটা কার হাতে কেন দিচ্ছি সেটা দেখেন আপনাকে বলতে হবে বলতে হবে না ওই কোরবানি দেওয়ার সময় ওই কয় ভাগ ওই নামগুলো চিৎকার করে বলতে হবে না অমুকের নাম অমুকের নাম তার পিতা ওই ওই মেয়ে ছেলেটার ভাগ মৃত ব্যক্তি ইত্যাদি এগুলো আল্লাহ দেখেন তিনি দেখছেন যে তরিকা আমরা কি করছি কার কোরবানি দিচ্ছি কার জন্য দিচ্ছি তিনি দেখেন এবং খবর রাখেন এই কারণে আল্লাহ বলছেন ইবাদতে খবর রাখেন আপনাকে কুস্তি করে ওই যে বাংলাদেশের মৌলবীরা যখন কোরবানির পশু জবাই করে তখন দেখবেন ওদের হাতে ছোট্ট একটা কাগজ থাকে এটা দেখে দেখে পড়তে থাকে এই পিতা উমুকের পিতা লালি কৈতরী বেগম হ্যাঁ গোলাপি এই মানে ইত্যাদি কত হরেক রকম নাম এদের বলতে থাকে কোনো প্রয়োজন নেই তিনি খবর রাখেন কার কোরবানি হচ্ছে কোন পশুটা কার সেটা তিনি খবর রাখেন ইবাদত রোজার মাসে আপনাকে ওই যে মানে আমি আগামীকালের কালের রোজা নাওয়াইতন আসুম্মা গাদাম গাদান হচ্ছে আগামী কাল এই সকল আগামী কাল আজকে আগামী দিন এগুলি সবই বাতিল কিছুই বলতে হবে না আপনি যে রাতে ঘুমাচ্ছেন কি নিয়তে ঘুমাচ্ছেন এই যে উঠে সহর খেলেন সেহরি খেলেন এটা আল্লাহ দেখেছেন আল্লাহ হচ্ছে আল বাসির তিনি দেখেছেন উঠেছে উঠে এক গ্লাস পানি খেয়েছে সহুর হয়েছে সে রোজা রাখছে চিৎকার করে বলতে হবে না আমি রোজা রেখেছি তিনি দেখে ফেলেছেন হজ করে এসে সাইনবোর্ড লাগিয়ে আলহাজ বলতে হবে না আল্লাহ সুবাহ তালা দেখেছেন যে আপনি জেএফ এয়ারপোর্ট দিয়ে হজে গিয়েছেন আল্লাহ সুবাহ তালা দেখেছেন যে আপনি টাকা ব্যাংক থেকে তুলে হজের জন্য টিকিট কেটেছেন আপনাকে আল হাজ বলে বলে মুখে ফেনা তুলতে হবে না বাড়ির নাম পরিবর্তন করে হাজি ম্যানশন হাজি বাড়ি আউজবিল্লাহিমিনাজিম একেবারেই ইসলামের বিপরীত বাংলাদেশটা গেল এই যে আল হাজি প্রিয় শ্রোতা আপনাদের যার পিতামাতা মাতা এখনো পিতা বিশেষ করে যাদের এখনো বেঁচে আছে যারা এখনো আলহাজ শব্দটা ব্যবহার করে তাদেরকে আপনি বলে দিবেন যে এইভাবে আলহাজ শব্দ ব্যবহার করা শরিয়ত বিরোধী আকিদা বিরোধী আল্লাহ সুবাহ আল বাসির তিনি জানেন কে হজ করেছে তিনি জানেন কে দেখেছেন কে উমরা করেছে কে লাগ বলেছে আল্লাহ সুবাহ দেখেন কে আরাফাতে হাত তুলেছে কে বলেছে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক আমি হাজির হে আল্লাহ তোমার কাছে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তিনি দেখেন বলতে হবে না আমি ওমরা করেছি বলতে হবে না আমি হজ করেছি বলতে হবে না রে বলতে হবে না আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত ইবাদাতগুলোকে দেখেন বাসায় সুন্দর করে নামাজ পড়তে হবে শুধু মসজিদে গিয়ে ভালো করে নামাজ আর বাসায় তাড়াতাড়ি এভাবে নয় সুরা ফাতেহা পড়ার সময় আমরা যেটা মসজিদে দেখতে পাই যে কিছু কিছু মসজিদের কিছু ইমাম রয়েছে এ অদ্ভুত তাদের আচরণ যখন তারা ফাতেহা পড়ে শব্দ করে কি সুন্দর করে ফাতেহা পড়ে আর দুই রাকাত পড়ার পর পরের যে দুই রাকাত যেখানে ফাতেহাটা আসতে পড়তে হয় সেখানে হলো এক্সপ্রেস বাঙালি এক্সপ্রেস বলতে পারেন মানে কি যে এক্সপ্রেস মানে ফাতেহা পড়েছে নাকি না কি পড়েছে মানে বোঝাই মুশকিল পিছনে যারা মোম তারা ফাতেহা পড়তে পারে না তো প্রথম রাকাতে এইভাবে লোক দেখিয়ে মানে সুর করে একেবারে ঈদগাম গুন্না একদম মাখরাজ মানে তাজবিদ কি আছে সমস্ত ভান্ডার থেকে উজাড় করে এই ফাতেহাটা পড়লো আর মানুষ বলল কি সুন্দর তেলাওয়াত কাকে দেখাচ্ছে ওই ইমাম আর পরে যে দুই রাখা তখন কি হলো তখন কি আল্লাহ তাকে দেখেন না তার যে ঠোঁটটা কিভাবে নড়ছে সে যে ফাতেহা পড়ছে সেটা কি তিনি শুনেন না তিনি কি দেখেন না এই ধরনের ইমাম মুয়াজিনদেরকে পরিবর্তন করে দেওয়া উচিত মসজিদে এদের থাকার কোনো অধিকার নাই যারা নামাজের ক্ষেত্রে এহসান করতে পারে না আমাদের সমাজটা এরকম এরকম কত অভুজ আল বাসিরের অর্থ তারা বোঝে না এই জন্যই তারা ইবাদত সঠিকভাবে করতে পারে না গোপনে করা হোক আর প্রকাশ্যে করা হোক সমস্ত কিছু আল্লাহ দেখেন একটি স্ট্যান্ডার্ড মান আপনাকে ধরে রাখতেই হবে কেননা আল্লাহ হচ্ছেন আল বাসির আল্লাহ সুবহানতারা যে বাসির এটা বুঝতে গেলে অনেকগুলো আয়াত যেখানে বাসির কথাটা আছে সেই কথাগুলোকে আপনাকে আমলে নিতে হবে যেমন খাতেমা জালা আলা তিনি একটি আয়াতে বলেছেন জায়ালিকা বি আন্নাল্লাহা ইউ লিজুল্লাই ফির নাহারি ওয়া ইউ লিজুল নাহারা ফিল্লেইল ওয়া আন্নাল্লাহ সামিয়ান বাসির সোরা আল হাজ এখানে আল্লাহ সুবহানতলা বলছেন

অবস্থায় প্রত্যেকটি জিনিসকে তিনি বিভিন্নভাবে দেখে থাকেন প্রত্যেকটি মানে জিনিস গাছের পাতা নড়ে যাচ্ছে তিনি দেখেন মাথা মানে পানির মাছ এদিক থেকে সেদিকে সব কিছুকে তিনি দেখছেন রাত এবং দিনের ভিতরে এই দেখার কোনো পার্থক্য নাই এই আয়াতে আমরা সেটা বুঝতে পারলাম তারপর আল্লাহ সুবাহ বলছেন ওয়ালাও বাসাত লা বাগাও ফিল আরুদি ওয়েল এক ইন ইউনাজিলু ম্যাশ মা ইয়াশা ইন্নাহুয়া দিহি হাবিরোন বা সুইরোন যে আল্লাহ বলছেন সুবহানা হোয়া তা যে তোমাদের সবার জন্য যদি রিজিক আমি বাড়িয়ে দিতাম প্রশস্ত করে দিতাম তাহলে কি হতো তোমরা আল্লাহর অবাধ্য করা শুরু করে দিতে হ্যাঁ এই কারণে আল্লাহ সুবহানা তাআলা তিনি বুঝেন এবং দেখেন যে কে কতটুকু রিজিক পাওয়ার মানে দাবিদার সে রিজিক তাকে ওভাবেই হয় কেননা তিনি খবর রাখেন কার কি প্রয়োজন চাহিদা ইন্নাহুবাদিহি হাবি বাসিরুন আমরা সেটা রিজিকের ক্লাসে আলোচনা করেছি যে অতিরিক্ত রিজিক হলে মানুষ আল্লাহ বিরোধী হয়ে যায় বাস্তবে দেখা যায় সুতরাং এটি হচ্ছে আয়াত অফ আল্লাহ সুফহান তালা এই যে আমরা আল্লাহ সুফহান তালা কোরআনুল কারিমে আল্লাহর নিদর্শন থেকে শিক্ষা নিতে বলেছেন আমরা কি শিক্ষা নিতে পেরেছি যখনই আমরা দেখতে পাই একজন প্রচন্ড বিশাল ধনী লোক মিলিয়নিয়ার অথবা বিলিয়নিয়ার আছে কিনা আমি জানি না ক্ষমা করবেন মানে প্রচন্ড ধনী তো সে যখন এই গুনার কাজ করতে থাকে নামাজ রোজা ছেড়ে দেয় এবং পাপাচারে লিপ্ত থাকে তখন আমরা সেখান থেকে কোনো শিক্ষা নেই না আল্লা সুবাহ সেটাই তো বলছেন যে এইগুলি হচ্ছে আয়াত যে যখন তিনি রিজিক খুলে দেন ফিল এ আরুদি যে আমি যদি রিজিকটাকে প্রশস্ত করে দিতাম তাহলে তোমরা আল্লাহর অবাধ্যতা করতে গুনার কাজ করতে এই কারণে আল্লাহ সুবাহন তালা এই যে রিজক মানে তিনি দেখেন এবং খবর রাখেন বিধায় মানে এটি হচ্ছে আরেকটি খবর এই কারণে লেখক আব্দুর রাজ্জাক তিনি বলছেন যে বিমান ইয়াস্তাহেকুল হিদায়া মিম্মান লা ইয়াস্তাহেকু হা যে হিদায়া কতটুকু তাওফিক কার দরকার যে হিদায়াত কতটুকু কে দাবি রাখে সেটা তাকে সেই পরিমাণ দেওয়া হয় কে কতটুকু চাচ্ছে সেটা খবর রাখেন তার তাওফি কতটুকু দেওয়া হবে সেটা তাকে খবর রাখেন এবং বাসির বিমান ইয়াসলাহ হায়ালাদ যে প্রত্যেকটি অবস্থাতে সংশোধন করছে এবং তার প্রত্যেকটি অবস্থা সম্পর্কে আল্লাহ দেখেন সে যে প্রত্যেকটা মানে ফাসাদের কাজ করছে সেটাও তিনি দেখেন রিজিক নিয়ে তার চিন্তা করতে হবে না অনেক সময় আমাদের ধারণা হয় এই যে আমার টাকা পয়সা নাই মানে আমার যে যে কষ্ট হচ্ছে এটা কি আল্লাহ দেখেন না অবশ্যই তিনি দেখেন ইন্না রাব্বাকা রে আল্লাহ তালা যাকে খুশি তাকে রিজিক দান করছেন প্রশস্ত করে দিচ্ছেন ইন্নাহু কানা ইন্না হুকানা সুতরাং অভিযোগ এভাবে করাটা ঠিক নয় বরঞ্চ আল্লাহ আলার কাছে চাইতে হবে যে আল্লাহ আমার রিজিকটা বাড়িয়ে দেন হে আল্লাহ আপনি তো দেখছেন হে আল্লাহ আপনি হচ্ছেন আপনি হচ্ছেন আল বাসির আপনি আপনার বান্দার রিজিক কতটুকু হচ্ছে আপনি এটা দেখেন এবং আপনি খবর রাখেন হে আল্লাহ আপনি আমার রিজিকটুকু বাড়িয়ে দেন সেটাকে এভাবে আমলে আনতে হবে তাহলে এটি হচ্ছে আরেকটি বিষয় আমরা এই বাসিরের সাথে আল-বাসিরের সাথে জড়িত আরেকটি রয়েছে ওয়াহু আল্লাহ জি খালাকা কুম ফামিন কুম কাফিরুন ওয়ামিন কুম্মু মিনুন ওল্লাহু বিমা তা মালুন আর বাশির সুরাতাগাবুন আয়াত নম্বর দুই তাহলে এই আয়াত কারিমায় আল্লাহ সুবান তালা বলছেন যে মানুষ যে বি বাসিরুন বিশ্বালেহ ওয়াতালেহ বিল মুভ মিন ওয়েল কাফির যে এই মানুষ করছে করছে সবগুলোকে আল্লাহ দেখেন এই যে কাফের হচ্ছে মুমিন হচ্ছে সেগুলো আল্লাহ দেখেন এবং তার বিনিময়ে সে সে যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়া হবে সেটাও তিনি দেখেন যেমন নুহ আলহ কাওমের গুনা করাটার ক্ষেত্রে তিনি যে দিয়েছিলেন বন্যা দিয়েছিলেন সেটার যে নৌকা গিয়েছিল বয়ে এবং তার যে অবস্থা সেটা আল্লাহ নিজের চোখে সেটা মে বি তিনি বলেছেন তাজিরি বি আয়ু নিনা দেখেছেন সুতরাং মানুষের আদাব সেটাও আল্লাহ দেখেন সুতরাং সতর্ক হন তারপরে এসেছে آيات الكريمة، سورة فصلت آياتنا وإن الذين يلحدون في آياتنا لا يخفون علينا. أفمن يلقى في النار خير أمن أم يأتي آمنا يوم القيامة. أعملوا ما شئتم. إنه بما تعملون بصير. جي, إي جي الله سبحانه وتعالى بوشن যে যারা আমার আয়াতসমূহের ব্যাপারে ইলহাদ করে বক্রতা অবলম্বন করে এলহাদ মানে চেঞ্জ করে দেওয়া আল্লাহ সুবাহ চোখ বলবে যে কুদরতি চোখ কুদ্র কুদরতি চোখ কুদ্রত কথাটার অর্থে হচ্ছে শক্তি এটা একটা আরবি শব্দ আপনি এটা বুঝবেন না যে কুদ্রত কোনো বাংলা শব্দ মানে কত বড় অনিষ্ট আমার এই বাংলাদেশের অধিবাসীরা আহা আল্লাহ আকবর আল্লাহ আমাদের যে কি হবে বলে কি কুদরতি চোখ কুদরতি পা কুদরতি হাত আরে এই কুদরতি শব্দটাই তো কুদরা মানে হচ্ছে শক্তি এটা আবার হাত হয় কিভাবে এটা একটা শব্দ আরবি শব্দ আর আপনি বুঝতেছেন এটা একটা বাংলা জিনা আপনাকে ফাঁকি দিয়েছে ওই যে অনিষ্টকারী সেই যে জ্ঞান জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহর নামের ব্যাপারে আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে ইলহাদ করেছে ইন্নাল্লা ইউল না ফি আয়াথিনা যারা আল্লাহর আয়াত সম্পর্কে বক্রতা অবলম্বন করে ইলহাদ করেছে তারা আমার কাছে গোপন নয় আল্লাহ বলেছেন হ্যাঁ ফার্ম্যান ইউল কেয়া ফির না ও খাইরুন যারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে তারা কি ভালো নাকি না কিয়ামতের দিন যারা নিরাপদ থাকবে তারা ভালো আল্লাহ তোমরা যা ইচ্ছা তাই করো তোমরা যা ইচ্ছা তাই করো গোপনে শুয়ে শুয়ে যা ইচ্ছা তা দেখো যা ইচ্ছা যা সাইন করো দেখে নাও কাজ করো অনিষ্ট করো গোপনে সলা পরামর্শ করো হ্যাঁ আল্লাহ সুবাহু বিমা তামালুনা বাসির তিনি যা দেখেন তুমি যা করো আমরা যা করি সব কিছু তিনি কিন্তু দেখেন এই কারণে বাচ্চাদেরকে যখনই আপনি উৎসাহ দিবেন তাও শিখাবেন কিভাবে এই কথাটা বলবেন যে আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন কি ইন্নাহু বিমা যে মাই ডিয়ার সান মাই ডিয়ার ডটার ডু নো আল্লাহ ইজ ওয়াচিং ইউ হোয়াট আবার ইউ আর ডুইং আল্লাহ ইজ ওয়াচিং ইউ তুমি যে তোমার আব্বুকে পছন্দ করো না তার কথাটা শুনো না আল্লাহ কিন্তু দেখছেন তুমি যে তোমার আম্মুর কথাটা শুনছো না সেটা কিন্তু আল্লাহ দেখছেন শিক্ষা দিতে হবে বসে বসে শুধু খালি এভাবে মুরগির মাংস দিয়ে বড় বড় পোলাও কোরমা খেয়ে কবরে গেলে চলবে না আল্লাহর পরিচয়কে তুলে ধরতে হবে পরবর্তী প্রজন্মের কাছে আল্লাহকে চিন্তা হবে আল্লাহর মারিফা আল্লাহর পরিচিতি জানতে হবে তারপরে আপনার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে হবে কিভাবে আল্লাহকে চিনবে সুতরাং এভাবে আল্লাহর পরিচয় তুলে ধরতে হয় তারপরে আরেকটি ফি আয়াতছে সুলতান সুলতান ইন হুম ইনফি সুদু রিহিম ইল্লাহ কি বরুন মা হুম বি বালি বিল্লাহ ইন্নাহু হুয়া সামি আল বাসির সুরা আলগাফির যেটা আয়াত নাম্বার হচ্ছে মানে সিক্সটি আহ ফিফটি নাম্বার আয়াত এখানে আল্লাহ সুমান দ্বারা বলছেন যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে ইউজাদিলু আরেকটি হচ্ছে ইউলেদু যারা পরিবর্তন করে দেয় ইলহাত করে আর এটা হচ্ছে যারা জিদাল করে আল্লাহ সম্পর্কে জানে না অথচ আল্লাহ সম্পর্কে একটা আজে বাজে কথা বলে আমি অনেক কষ্ট পেয়েছি যে সম্প্রতি একটি বাংলাদেশের পত্রিকা সেটা নাম মুখে আনতেই আমার খারাপ লাগে এর ধরেন এর নাম পত্রিকাটার নাম হচ্ছে প্রথম খারাপ এটা প্রথম খারাপ একটি পত্রিকার নাম সেই পত্রিকাতে কিছুদিন আগে নেপালের যে দুর্ঘটনা সেই ঘটনার উপরে একটা কলাম লিখেছে মুসলমান নামধারী এক ব্যক্তি সে বলেছে হে জীবন মৃত্যুর ম্যানেজার কেন আমাদের দেশে দুর্ঘটনায় প্রচুর লোক মারা যায় লক্ষ্য করুন সে কি বলেছে জীবন মৃত্যুর ম্যানেজার এই হচ্ছে আমার বাংলাদেশের মানুষ এ হচ্ছে আমাদের বাঙালি সমাজ আফসুস তারা কিভাবে আল্লাহ সম্পর্কে বিকৃত করে কিভাবে কথা বলছে আল্লাহকে পরিবর্তন করে দিয়ে বলা হচ্ছে সৃষ্টিকর্তা 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 এভাবে আল্লাহর আয়াত সম্পর্কে অনর্থক বিকৃত বিতর্ক করছে বিগাইরে সুলতান আল্লাহ সুবহানাহু তালার চোখ আছে লিখছে দৃশ্যমান লিখছে ভিজিবল দৃশ্যমান মানে লক্ষ্য রাখছেন কল্প নিয়ন্ত্রণ করছেন কেউ কেউ অনুবাদ করেছেন কি আল্লাহর তত্ত্বাবধানে আছেন কিসের তত্ত্বাবধান কিসের লক্ষ্য আপনি তো মানে দলিল ছাড়া পরিবর্তন করে দিলেন আল্লাহর গুণাবলীকে দলিল ব্যতিরিকে যারা এগুলো করে তাদের কাছে দলিল এসেছে আতাহুম সুদুরহিম কিন্তু তারা কেন ওটাকে মানে না হাদিস কেন মানে না তাদের অন্তরে রয়েছে কেবর অহংকার রয়েছে আত্মম্ভরিতা অহংকার অহংকারে টৈটুম্বর তাদের অন্তর এই কারণে তারা মানে না শুনতে চায় না কেননা বলেছে আমাদের বড় হুজুর বলেছে আমরা বাংলাদেশি মুসলমান আল্লাহ বলে বলেছেন তারা সেই অর্জনে কখনোই সফল হবে না আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন বিল্লা আউজুবিল্লা বলুন أعوذ بالله من الشيطان الرجيم. إنه هو السميع البصير. تيني دكين ابون شونين. تعرفوا الآية كريمة يشتشي آه والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقدون بشيء. إن الله هو السميع البصير. سورة غافر. آية نمبر بيش. تعرفوا لي الله سبحانه وتعالى বলছেন যে আল্লাহ দালায়ালাতুন আলা আন ইবাদিহি হাক্কুন লিসামিআ ওয়াল বাসীর তিনি সবকিছু সত্যিকার অর্থে শুনেন এবং দেখেন এবং তার দেখাটা এবং শোনাটা পরিপূর্ণ কামাল সামউ কামাল বাসর কেননা যে মূর্তিগুলো মানুষ পূজা করে সেই মূর্তিগুলোকে আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন তারা শুনেও না এবং তারা দেখেও না কিন্তু আল্লাহ দেখেন এই কথাটা আপনাকে প্রথমে শিখতে হবে এটা আবার মানে মহাপণ্ডিত আমাদের সমাজে এক ধরনের মানে মুসলিম মুসলিমা রয়েছে তারা আল্লাহ সুবহানত আলার অনেক উদাহরণকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে খবরদার এই মানসিকতা থেকে আপনায় আপনি বেরিয়ে আসুন নিজের জ্ঞান দিয়ে আল্লাহর উদাহরণগুলোকে ভাব দেখাবেন না এটা আল্লাহ তালা আপনার কাছে আয়াতে কারিমা তুলে ধরে তামাশা করার জন্য বলে নাই এটার থেকে শিক্ষা নিতে হবে এটাকে প্রয়োগ করতে হবে অ্যাপ্লাই করতে হবে যেমন সুরা ইব্রা মারিয়ামে আয়াতে আয়াত এসেছে বিয়াল্লিশ নম্বর আয়াত ইব্রাহিম খালিল আলি সালাম যেমন তার পিতাকে বলেছিল ইয়া যে হে আমার পিতা আপনি কেন ইবাদত করেন যে শুনে না মানে ওই মূর্তিটা শুনে না আসনাম যেটাকে বলা হয় অমা আসনাম এখানে এই কারণে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবাহ যে হুকুম পাঠান সেই হুকুম পাঠানের ভিতরে যাকে যার কাছে আমরা দোয়া চাই তিনি দেখেন এবং শুনেন শব্দ করে যেমন দোয়া করা যাবে না আর দোয়া করার সময় ওই যে দোয়া তো করলো তারপরে সমালোচনা করা হ্যাঁ হুজুরকে টাকা দিলাম কিন্তু উনি তো হাত তুললো না হুজুরকে টাকা দিলাম কিন্তু উনি তো বেশিক্ষণ দোয়া করলো না আরে বাবা আল্লাহ সুবহানতালা তো আল বাসির তিনি দেখেন যে আপনি দোয়ার জন্য দরখাস্ত পেশ করেছেন সেটা তো আল্লাহ দেখছেন আল্লাহু ইন্নাল্লাহসামে তিনি শুনছেন তার দোয়া আল্লাহ সুবহানতালা আমাদেরকে এমন এক আল্লাহ পরিচয় তুলে ধরছেন যে ওই মূর্তির মতো নয় যেটা শুনতেও পারে না দেখতেও পারে না বলে ইয়োগনি আন কাশাইয়া প্রথমে শোনা তারপরে দেখা কি সুন্দরভাবে আল্লাহ তালা বলেছেন যে আসলে বাস্তবে মায়ের গর্বে যখন বাচ্চাটা বড় হতে থাকে প্রথমে তার শ্রবণ যন্ত্র যেটাতে শুনে সেটা আগে তৈরি হয় ওটা আগে সেন্সিটাইজড হয় তখন তারা শব্দ তরঙ্গ তার মস্তিষ্কে অনুপ্রেরণা অনুরণ সৃষ্টি করে তাহলে সে শুনতে পায় অথচ জন্মের পরপর যে চক্ষু মিলে মানে নবজাত শিশু যেভাবে তার মায়ের দিকে তাকিয়ে থাকে সে কিন্তু কিছুই দেখে না ওই মুহূর্তে অথচ সে তাকিয়ে থাকে তাহলে চক্ষু মেলে থাকার সাথে দেখার কোনো সম্পর্ক এক পর্যায়ে থাকে না আল্লাহ সেটাকে দান করেন সে দেখে চোখ দিয়ে দেখে সো আল্লাহ সুবাহানা তারা মূর্তির উদাহরণ দিয়ে বলছেন যে ইব্রাহিম তার বাবাকে যেমন বলছিল যে সেই মূর্তি তো কিছু শুনেও না কিছু দেখেও না আর সে তোমার কোনো উপকারও করতে পারে না তাহলে উপকার করে যে সত্তা যিনি দেখেন এবং তিনি শুনেন তাহলে আপনি আপনার ছোট বাচ্চাকে কিভাবে তাওহিত শিক্ষা দিবেন আপনি একটি মূর্তি ছবি দেখাবেন মিউজিয়ামে যে নিয়ে যাচ্ছেন জাদুঘর যেখানে ঘুরতে যাচ্ছেন গিয়ে দেখান যে দেখো এখানে একটা মূর্তি রয়েছে এই মূর্তিটা কে এক ধরনের মানুষ পূজা করে মূর্তি যখন দেখে মূর্তি তৈরি করবেন না মূর্তির ছবি দেখিয়ে তাকে বলবেন যে এরকম মূর্তি এরকম মানে পুতুল এগুলো দেখিয়ে উদাহরণ দিবেন যে যে পুতুল দেখছো মা মানুষের মতো আকার আকৃতির পুতুল এগুলিকে এক ধরনের মানুষ ইবাদত করে আমরা সেটা করি না এর কারণ হচ্ছে আল্লাহ হচ্ছেন শুনেন এই পুতুলটা শুনে না আল্লাহ দেখেন কিন্তু এই পুতুলটা দেখে না এইভাবে আল্লাহর পরিচয় দিতে হবে শুধু বসে বসে খালি নামাজ রোজা পড়ি বেশি বেশি আমল করি কিসের আমল আপনি তো আল্লাহ সুবাহী আলাইকে চিনতে পারেন নাই আল্লাহ যেভাবে উদাহরণ দিয়েছেন সেভাবেই সেই পথেই আপনাকে الله, الله سبحانه وتعالى سبحانه على سوره النساء ان الله يامركم ان تؤدى الامانه الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل ان الله نعم يعزكم به ان الله كان سميعا بصيرا. আল্লাহ সুবহান তা আলা যে উদাহরণটা দিয়েছেন যে আল্লাহ সুবহানা তালা তার নিজের আদেশকে নিজেই প্রশংসা করেছেন ওয়া হ্যাঁজ আহমাদ হ্যাঁ মিন আল্লাহি ওমৌরহি তার তার আদেশকে নিজেই পছন্দ করেছেন কিন্তু তিনি বলেছেন এই যে আমানত মানুষ যখন কেউ কাউকে দেয় তখন সে যেন সেটাকে পরিপূর্ণ করে তার রেবন ফি আল ওয়াফা ই সেজন্য আমানতকে সংরক্ষণ করে ও তার হিবু মিন আদামিল ওয়াফা এবং সেজন্য সাবধান হয়ে যায় যে আমানতকে যদি কেয়ানত করে তাহলে তার সর্বনাশ হয়ে যাবে সবচেয়ে বড় আমানতটা কি ইসলাম আল্লাহ তালা যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন সেই শরীয়ত হচ্ছে আমাদের উপরে সবচেয়ে বড় আমানত সেটাকে চোখে চোখে দেখে দেখে রাখতে হবে কেননা আল্লাহ দেখছেন জাল হাদিস মানা যাবে না কেননা সেটা শরীয়তের বিধান নয় দুর্বল হাদিস এর দুর্বলতা রয়েছে এটা যে সত্য সেটা মানা যায় না বলে দুর্বল হাদিসের উপরে কাজ করা যাবে না ভুল ব্যাখ্যা মানা যাবে না সেটাকে পরিবর্তন করতে হবে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেটা সঠিক দলিলের মাধ্যমে জানতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করা যে হ্যাঁ আছে নামাজ এভাবে পড়তে হয় তো আপনি পড়েন না কেন কই যে আমি পড়ি না নে সময় হোক এভাবে না কেননা আল্লাহ বলেছেন যে আমানত তু আমানতুল আমি যে যখন তাদেরকে আমানত দেওয়া হয় সেজন্য সেটা ফিরিয়ে দেয় তা লেখক রাজা তিনি বলছেন সবচেয়ে বড় আমানত হচ্ছে ইসলাম সে ইসলামকে তাকে সংরক্ষণ করতে হবে যেভাবে সংরক্ষণ করা উচিত তার শরীয়তের হুকুম বিধান মানতে হবে সহি দলিল জানতে হবে মানতে হবে সেটাই হচ্ছে আলবাসিরকে আমলে নেওয়ার সামিল শুধু আল বাসির আল বলে শব্দ করে গুনলে হবে না প্রিয় শ্রোতা আপনারা যেটা শুনছেন আরেকটি আয়াতে কারিম আল্লাহ বলছেন সুবহায় ওয়া কি মু সলায় তা ওয়া টু জ্যাকা ওয়ামা তোকাদ্দিমলি আনফসি কুম্মিন খাই রিন তেজিদুহ ইন দ্য বিমা তা মালু না বসির যে আমরা যাই করি না কেন আমরা যে নামাজে যখন দাঁড়ায় জাকাত যখন আদায় করি এবং যত ভালো কাজ আমরা সামনে আল্লাহর কাছে পেশ করি সব কিছু হচ্ছে উত্তম আল্লাহ সুবাহ সেই ভালোটাকে তিনি বৃদ্ধি করে দেন কারণ তিনি দেখেন যে আমাদের কর্মকাণ্ডকে কর্মকান্ডকে বিমা তামালুনা বাসির এটা যেটা আমি আগেও এরকম একটি আয়াতে বলেছি ইন্নাহু বিমা তামালুন না বাসির এখানে হচ্ছে ইন্নাল্লাহ বিমা তামালুন এখানে ইন্নাহু কথাটা নাই কিন্তু একই কথা তো এটা বললে বেশি ভালো সুরা বাকারা একশো দশ নম্বর আয়াত কেননা এখানে আল্লাহ শব্দটা আছে সুতরাং এটা বেশি উত্তম এটা মুখস্থ করে বাচ্চাদেরকে ভয় দেখাবেন অথবা তাদেরকে শিক্ষা দিবেন ইন্নল্লাহ বিমা তামালুনা বাসির আল্লাহ তুমি যা করো তোমরা যা করো সবই আল্লাহ দেখেন এটা বলতে হবে আর ভালো কাজ করলে আব্বু আম্মুর কথা শুনলেও আল্লাহ সেটা দেখেন এটাকে কখনো ইনলাইন আল্লা কাদ্দামুহা আনফুসিহম যা কিছু ভালো করা হয় সেটা আল্লাহ বৃথা যেতে যান না এটাকে নষ্ট করে দেন না আল্লাহ সুবহান সেটাকে তিনি পিক আপ করেন ছোট ছোট কথা ছোট ছোট ভালো কাজ ওই যে সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা ওলাক আল হাম তারপরে যে আল্লাহ মানে লিমা আতঈদ এই যে দোয়াটা পড়ছেন এই যে ছোট্ট একটা মানে কাওমাতে একটু জিকির করলেন আল্লাহ সেটাকে বৃথা দেবেন না ওই যে রফল ইয়াদাইন হাতগুলো তুললেন ওই যে আমিনটা জুড়ে বললেন ওই যে আপনি মানে প্রথম বৈঠকে রাসুল সাল্লি সাল্লামের উপরে দূরতটা পাঠ করলেন ওই যে চারটি জিনিস থেকে পানাহা চাইলেন সব কিছু আল্লাহ দেখে রাখছেন তিনি বৃথা যেতে দিন দেন না সেটাকে তিনি ধরে রেখেছেন এই কারণেই এই কথাগুলোকে আমলের মাধ্যমে নিয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল বাসির কথাটা আমাদের ধর্মের ভেতরে ইমানের সাথে আর আমলে সলের সাথে কতভাবে জড়িত এভাবে আল বাসির জানতে হবে বাসিরের সম্পর্ক হচ্ছে ইমান বাসির পাওয়ার সম্পর্ক হচ্ছে না বরঞ্চ বাসির এর মাধ্যমে আল বাসিরের মাধ্যমে আল্লাহ সুফহানা তালার তাকওয়া অর্জন করতে হবে আল্লাহ সুফানা তালার ইবাদতের ক্ষেত্রে এহসান অর্জন করতে হবে আল্লাহ সুবহানা তালার সিফাতগুলি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে সঠিক কাজটুকু করতে হবে এবং আমানতকে সংরক্ষণ করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে এবং সর্ব অবস্থায় জন্য আল্লাহ আমাকে দেখছেন এই ধরনের একটা সেনসেশন মনের ভিতরে কাজ করতে হবে এটাকে বলা হচ্ছে ওয়াকাম মিন শখসি কাফা আন মাকার মোকার মানে মোরাকাবা মোরাকাবা এমন ভাবে করতে হবে মাসিয়া থেকে থেকে সমস্ত কিছু মানে অন্যায় কাছ থেকে এরকম সাবধান থাকতে হবে ইবনে রাহেমা তালা তিনি তার কিতাব সরাহা সরাহা কালেমাতুল এখলাস এই কিতাবে তিনি বলেছেন রাওয়াদু রাজুলুন ফি ফালাতিন লাইলা যে একটি লোক নির্জন কোনো জায়গায় গভীর রাতে একটি মহিলাকে নিয়ে গেল মনে করেন মানে মহিলা এবং পুরুষের ভেতরে বৈধ কোনো সম্পর্ক নাই এমন একটি উদাহরণ তিনি তার কিতাবে দিচ্ছেন ফা আবাদ এবং তারা রাত্রি যাবন রাত্রিতে থাকতে শুরু করলো নির্জন জায়গায় একটি পুরুষ এবং একটি মহিলা ফাকালা লিহা ওই যে পুরুষ সে ওই মহিলাটাকে বলছে মা মারা আমাদেরকে কিন্তু কেউ দেখছে না শুধুমাত্র আকাশের তারাগুলো আমাদের দিকে তাকিয়ে আছে এখন কি সিনেমার গান গাবে কখনোই নয় কালাথ ওই মহিলা উত্তর দিল যে যিনি কাউকাব তৈরি করেছেন মাকুয়াকুব মাকুয়াবুব মানে যিনি কাওকাবের মালিক যিনি তারকাগুলোকে সেখানে রেখেছেন তিনি কোথায় অর্থাৎ আল্লাহ কোথায় আই আলা ইয়ারানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কোথায় আপনারা জানেন সেই বিখ্যাত কাহিনী ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে খিলাফতের সময় ওই যে ভেজাল মিশানোর জন্য ছোট্ট মেয়েটি যখন তার মাকে বলছিল যে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না কেননা এখন তো কেউ দেখছে না বলে যে আল্লাহ সুবাহা তালা দেখছেন এটি কিতাবের ভিতরে এসেছে তারপরে ইবনে অমর রাদি আল্লাহ আনহু একজন বিখ্যাত সাহাবি জালিল কাদর তিনি এক রাখালকে পরীক্ষা করেছিলেন তার ইমান যে দেখো তুমি একটি ছাগল নিয়ে আসো তো বললো যে আমি কিভাবে ছাগলটা নিয়ে আসে আপনাকে বলবে যে ছাগলটাকে একটি খেয়ে ফেলেছে তখন তোমার মানে মালিক তোমাকে কিছুই বলবে না তো সে বলল যে আমি কিভাবে ছাগলটা আনব আমি তো ছাগলটা আনতে পারি না কেননা এখানে ভাগ বাল্যক অথবা শিয়াল নেকড়ে ছাগলটাকে যে খাবে সেটা তো পরের বিষয় কিন্তু আমার মালিক এখানে নাই এটাও একটা বিষয় কিন্তু এমন একজন আছেন যে আমাকে সার্বক্ষণিক দেখেন আল বাসির মাঠের রাখাল আল বাসির কে ইবনে অমর সেই কাহিনী সাহাবিদের কাছে বর্ণনা করেছেন এটা কিতাবের ভিতরে এসেছে কত বড় মানে তাওহিদের জ্ঞান লাভকারী সেই মাঠের রাখাল যে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার আলো তার কাছে যায়নি অথচ সে আল্লাহ আল বাসিরকে কিভাবে মানে আমলে নিয়ে জবাব দিয়ে দিল যে আল্লাহ হচ্ছেন বাসির তিনি আমাকে দেখছেন আমি এখান থেকে কোনোভাবেই একটি ছাগল আপনাকে দিতে পারবো না আর ওই কথা বলব তো দূরের কথা তিনি আমাকে দেখছেন কয়ালা আলাম। ই আলাম বি আন্না ইয়ারা সুরা আল আলাক আয়াত নাম্বারর ১৪্ যে তারা কি জানে না আলাম ইয়ালাম বি আন্না ইয়ারা তারা কি জানে না যে আল্লাহ দেখেন আল্লাহ দেখেন এভাবেই আল্লাহ দেখেন এভাবেই আল্লাহ দেখছেন দেখেই চলছেন এবং তিনি অনন্তকাল ধরে দেখবেন এবং তিনি। এভাবে আলবাসির হিসাবে আমাদের সামনে মানে প্রতিষ্ঠিত হয়েছেন আনিল আমরা আগামী ক্লাসে আল আলিম আলোচনা করব সেই আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার কথা মালা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি